বিসমিল্লাহিরহমানিরাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। সাথে আছি আমি তোমাদের বিষয় শিক্ষক ইউসুফ আবদুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠের বিষয় তোমাদের ব্যাকরণ বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 6.1 অধ্যায়টি, যেটির শিরোনাম রয়েছে উপসর্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস থেকে উপসর্গ কি, উপসর্গের প্রয়োজনীয়তা কি, এবং উপসর্গ যোগে নতুন শব্দ গঠনের যে কৌশলগুলো রয়েছে সেই বিষয়গুলো শিখে নেব। এ পর্যায়ে আমরা এ পাঠটি শেষে যে বিষয়গুলো শিখতে পারবো, অর্থাৎ শিখনফলটি এক নজরে দেখে নেব। এ পাঠটি শেষ করে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো হচ্ছে যে উপসর্গ কি তা বলতে পারবে, উপসর্গ এর প্রকার উল্লেখ করতে পারবে, উপসর্গের কাজ বর্ণনা করতে পারবে, উপসর্গগুলো মনে রাখার কৌশলগুলো বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো আজকের এই ক্লাসটি করলে তোমাদের অনেক উপকার হবে। আমরা এ পর্যায়ে যে শিখনফলটি ছিল সেটি দেখে নিলাম। এবারে আমি মূল যে পাঠ রয়েছে আমাদের সেই পাঠে প্রবেশ করছি। এ অংশে আমরা উপসর্গের সংজ্ঞাটি দেখে নেব। ইংরেজি প্রিফিক্স শব্দকে বাংলায় উপসর্গ বলে। বাংলা ব্যাকরণে কিছু অব্যয়সূচক শব্দ রয়েছে যেই শব্দগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না বাক্যের ভেতরে। এই অব্যয়সূচক শব্দগুলো যে কোনো শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। এই অব্যয়সূচক শব্দগুলোকে বলা হয় উপসর্গ। এখানে যে সংজ্ঞাটি দেওয়া রয়েছে সেই সংজ্ঞাটি আমরা এখন দেখে নেব। বাংলা ভাষায় অব্যয়সূচক শব্দাংশ স্বাধীনভাবে বসতে পারে না বলে অন্য শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। যেমন সরিয়া, উপ, প্র, বি, এই যে অব্যয়সূচক শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ এই অব্যয়সূচক শব্দগুলোই হচ্ছে যে উপসর্গ। তাহলে এ পাঠ থেকে আমরা উপসর্গের সংজ্ঞাটি জেনে নিলাম। এবারে পরবর্তী পাঠে চলে যাওয়া যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের যে পাঠের বিষয়টি রয়েছে উপসর্গ, উপসর্গের মধ্যে যে তিনটি ভাগ রয়েছে সেই তিনটি ভাগের মধ্যে যে বিষয়টি আমরা পড়ব আজকে সেটি হচ্ছে বাংলা উপসর্গ। এছাড়াও উপসর্গের আরো দুইটি ভাগ রয়েছে, সেটি আমরা পরবর্তী পাঠে জেনে নেব। এ পর্যায়ে উপসর্গের কাজ কি সে বিষয়টি দেখে নেব, অর্থাৎ উপসর্গের কাজ বা প্রয়োজনীয়তা কি রয়েছে বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষার ক্ষেত্রে সে বিষয়টি আমরা এই পাঠ থেকে জেনে নেব। শব্দের অর্থগত পরিবর্তন সাধন করে, শব্দের সংকোচন করে, শব্দের অর্থ সম্প্রসারণ করে, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। এখানে দুইটি শব্দ রয়েছে, যে দুইটি শব্দ তোমরা হয়তো বা বুঝতে পারবে না। প্রথমটি হচ্ছে সংকোচন এবং পরের শব্দটি রয়েছে সম্প্রসারণ। অর্থাৎ সংকোচন শব্দের অর্থ হলো ছোট করে ফেলা, কোনো একটি শব্দকে ছোট করে ফেলবে, এবং সম্প্রসারণ শব্দের অর্থ হচ্ছে যে বৃদ্ধি করা। অর্থাৎ উপসর্গ সেই শব্দটি বা কোনো একটি শব্দের পূর্বে বসে সেই শব্দকে আরো বৃদ্ধি করবে বা বড় করবে বা সেই শব্দের অর্থ বড় করে ফেলবে। তাহলে আমরা উপসর্গের যে কাজটি রয়েছে এ পাঠ থেকে দেখে নিলাম। এবার আমরা পরবর্তী পাঠে চলে যাব। এ পর্যায়ে উপসর্গের যে তিনটি প্রকার ভেদ রয়েছে যেটি আমি পূর্বেই তোমাদেরকে বলে দিয়েছি সেই তিনটি প্রকার ভেদ আমরা দেখে নেব। বাংলা ব্যাকরণে উপসর্গ প্রধানত তিন প্রকার। এক নম্বরে হচ্ছে খাঁটি বা বাংলা উপসর্গ 21টি, তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি, এবং তিন নম্বরে যেটি রয়েছে বিদেশি উপসর্গ 4 প্রকার। পরবর্তী পাঠে আমরা বিদেশি উপসর্গ যে 4 প্রকার সেই 4 প্রকার দেখে নেব কি কি রয়েছে। এ অংশে তোমরা দেখতে পাচ্ছ বিদেশি উপসর্গ 4 প্রকার, তার মধ্যে আরবি 6টি রয়েছে, ফার্সি 10টি রয়েছে, হিন্দি 1টি এবং ইংরেজি 4টি। তাহলে আমরা এটাও জেনে নিলাম বিদেশি উপসর্গ যে 4 প্রকার সেই 4 প্রকার উপসর্গগুলো কি কি,
সেই বিষয়টি এবার থেকে জেনে নিলাম। এবারে আমাদের পাঠের যে মূল বিষয়টি রয়েছে, অর্থাৎ বাংলা উপসর্গ, সেই বাংলা উপসর্গ সম্পর্কে জেনে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি কথা অবশ্যই মনে রাখবে, সেটি হচ্ছে যে উপসর্গ কিন্তু সবসময় শব্দের প্রথমে বা পূর্বে বা আগে বসে, এই কথাটি তোমরা অবশ্যই মনে রাখবে। আমরা জানি যে খাঁটি বাংলা উপসর্গ 21টি, এই 21টি উপসর্গ কি কি রয়েছে সেই বিষয়গুলো আমরা এখন দেখে নেব। প্রথমে রয়েছে সরিয় অঘা, অজ অনা, সরিয়া আর, আন আব, ইতি উন, কদ কু, নি পাতি, বি ভর, রাম, দন্তস্ব, দন্তস্ব আকারে সা, সু হা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 21টি উপসর্গ মনে রাখা খুব কঠিন হবে তোমাদের জন্য। আজকের এই ক্লাসে এই 21টি উপসর্গ মনে রাখার যে কৌশলটি রয়েছে তোমাদের জন্য, সেই কৌশলটি তোমরা যদি অনুসরণ করো তাহলে আশা করছি এই 21টি উপসর্গ মনে রাখা তোমাদের জন্য কঠিন হবে না। তাহলে চলো দেখে নিই আজকের যে কৌশলটি রয়েছে সেই কৌশলটি কি ধরনের। এ পর্যায়ে যে বাংলা উপসর্গ 21টি রয়েছে, এই 21টি উপসর্গ মনে রাখার যে কৌশলটি রয়েছে সেই কৌশলটি তোমরা দেখতে পাচ্ছ। তার পূর্বে কিছু কথা বলে নিতে চাচ্ছি তোমাদের সামনে, সেটি হচ্ছে যে এখানে ওপরে 4টি উপসর্গ দেখতে পাচ্ছ, সরিয়া, দন্ত সয় হস্যু, বয়ে হস্যুই, দন্ত নয় হস্যই। এই 4টি উপসর্গ কিন্তু সংস্কৃত উপসর্গেও পাওয়া যায়। তাহলে বাংলা এবং সংস্কৃত উপসর্গে এই 4টি উপসর্গ রয়েছে, অর্থাৎ বাংলা উপসর্গের সাথে সংস্কৃত উপসর্গের যে মিল পাবো আমরা শুধুমাত্র এই 4টি উপসর্গের ক্ষেত্রে সেই মিলটি রয়েছে। এরপরে নিচে দেখছো সরিয় অঘা অজ অনা 4টি, বাকি থাকছে 13টি। তাহলে 13টি সহ ওপরের যে 4, 4, 8টি, অর্থাৎ মোট 21টি উপসর্গ মনে রাখার যে কৌশলটি সেটি তোমরা নিচে দেখতে পাচ্ছ, একটি চিঠির মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেই চিঠিতে আমরা এখন পড়ব। প্রিয় সুহাস, আদর নিবি, তুই আমাদের অজপাড়া গায়ের আশা ভরসা, অন্যদের অনাচার কুকথা এবং আর চোখে তাকানোকে একেবারেই পাত্তা দিবি না, তোর জন্য গাছের আবডালের 49টি পাতিলেবু ও কদবেল পাঠালাম, অচেনা জায়গায় মন আনচান করলে এগুলো খাবি, ইতি অঘারাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আন্তরিকভাবে দুঃখিত যে এখানে ভিডিও ক্লাসটির জন্যেই কিন্তু একটি শব্দ এখানে তোমরা দেখতে পাচ্ছ না, তবে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে শব্দটি এখানে তোমরা দেখতে পাচ্ছ না, সেই শব্দটি হচ্ছে যে অচেনা জায়গায় মন আনচান, মন শব্দটি তোমরা দেখতে পাচ্ছ না। তো আমরা চিঠিটি পড়লাম, এই চিঠির মাধ্যমে তোমরা বাংলা যে 21টি উপসর্গ রয়েছে সেই 21টি উপসর্গ মনে রাখতে পারো। এবার আমরা দেখে নেব এই চিঠির ভেতরে কোনগুলো উপসর্গ। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ সুহাসে, দন্ত সয় হসু, হয়াকারে হা আর দন্ত স, এই 3টি উপসর্গ। আদরে সরিয়া উপসর্গ, নিবি এই 2টি উপসর্গ, অজপাড়ায় অজ উপসর্গ, ভরসাতে ভর আর দন্ত সয় আকারে সা যেটি রয়েছে এই 2টি উপসর্গ, অনাচারে অনা উপসর্গ, কুকথা কু উপসর্গ, আর সরিয়া উপসর্গ, আবডালের আব উপসর্গ, 49টির 49 উপসর্গ, পাতি লেবুতে পাতি উপসর্গ, কদবেলে কদ উপসর্গ, অচেনাতে সরিয় উপসর্গ, তারপরে এখানে আনচানে আন উপসর্গ, আর নিচে যে নামটি দেওয়া রয়েছে ইতি অঘারাম, অঘা এবং রাম এই 2টি উপসর্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা এই চিঠিটি মনে রাখবে বা মুখস্থ করবে, তাহলে বাংলা যে 21টি উপসর্গ রয়েছে সেটি মনে রাখা তোমাদের জন্য সহজ হবে। এ পর্যায়ে আরও একটি চিঠি
বা একটি গল্প তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, পূর্বের চিঠিটি যদি তোমাদের মনে না থাকে তাহলে এটিও তোমরা মনে রাখতে পারো। এরপরে আমরা দেখে নেব কিভাবে শব্দ গঠন হচ্ছে উপসর্গ যোগে। এখানে কতগুলো শব্দ রয়েছে, আড়চোখ, আবডাল, ইতিহাস, সাজওয়ান, ভরপেট, কদবেল, কুঅভ্যাস, নিখুঁত, বিফল, উনপাজুরে, সুদিন, আনকোরা, অকেজো, অঘারাম, অজপাড়াগা, অনাদর, আকাড়া, হাভাত। এ সকল শব্দগুলো গঠিত হয়েছে মূলত উপসর্গ যোগ করে, অর্থাৎ শব্দের প্রথমেই কিন্তু উপসর্গ রয়েছে। তাহলে আমরা এই পাঠ থেকে কিভাবে উপসর্গ যুক্ত করে নতুন শব্দ তৈরি করা যায় সে বিষয়টি শিখে নিলাম। এবারে পরবর্তী পাঠে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশে তোমাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো এখন দেখে নেব। উপসর্গ কি, অর্থাৎ উপসর্গের সংজ্ঞাটি তোমাদেরকে লিখতে হবে। বাংলা উপসর্গ কয়টি, এটি আমরা পূর্বেই জেনে নিয়েছি। বাংলা উপসর্গ যোগে 5টি নতুন শব্দ গঠন করো, এই বিষয়টিও বা এই প্রশ্নটিও তোমরা পারবে বলে আশা ব্যক্ত করছি, কেননা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করা হলো সেই বিষয়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু এই 3টি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আশা করছি এই 3টি প্রশ্নের উত্তর আজকের এই ক্লাসটি করে তোমরা দিতে পারবে। তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে, এটি আমরা এখন দেখে নেব। সরিয় নি কু বি রাম সু ইতি আব অজ পাতি উপসর্গ দিয়ে নতুন শব্দ গঠন করো, অর্থাৎ এই যে উপসর্গগুলো দেখতে পাচ্ছ সেই উপসর্গগুলো দিয়ে 2টি করে হোক বা 3টি করে হোক তোমাদেরকে শব্দ গঠন করতে হবে। আশা করছি তোমরা অবশ্যই এই কাজটি বাড়িতে করবে বা অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের পাঠ। আজকের পাঠ থেকে আমরা জেনে নিলাম উপসর্গ কি, উপসর্গের প্রয়োজনীয়তা কি, এবং উপসর্গ যোগে নতুন শব্দ গঠনের যে কৌশলগুলো রয়েছে, এবং উপসর্গ মনে রাখার কৌশলটিও আমরা কিন্তু আজকের এই ক্লাসটি থেকে শিখে নিয়েছি। আশা করছি আজকের এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।